সকাল সবাইকে, সবাই কেমন আছো গো? ভালো আছো তো? আমি তো ভালো আছি। আর আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি খুবই সকাল সকাল, আর তোমরা আমাকে দেখে ভাবছো এ বাবা এই সকাল সকাল উঠে শঙ্খ বাজাচ্ছে কেন? কারণ বন্ধুরা, আমাদের বাড়িতে, বাড়িতে নয় সরি, আমাদের গ্রামের দিকে সবাই, প্রত্যেকের বাড়িতে প্রথমে সবাই প্রত্যেকে ঘুম থেকে উঠে প্রথমে শঙ্খ বাজাবে। এটাই হচ্ছে আমাদের, এটা হচ্ছে নিয়ম আমাদের, এটাই সবাই করতে থাকে। তাই আমিও করছি, আমার শাশুড়ি মা বাড়িতে নেই, নাহলে আমার শাশুড়ি মা থাকলে আমার শাশুড়ি মাই করতো। তো তারপরে কী করে, শঙ্খ বাজানোর পরে এই যে দেখতে পাচ্ছ আমি জল ছড়া দিচ্ছি। তোমার জল ছড়া দিচ্ছ কেন? কারণ আমাদের মানে ওই একটাই নিয়ম, গোবর জল করে বাড়ির চারপাশে ছেটানো হয়, এটা হচ্ছে বাড়িতে শুদ্ধ করা হয় এরকম কিছু একটা মানে বলে সবাই। তো আমার শাশুড়ি মা করে, তাই আমি আমার শাশুড়ি মাকে দেখেছি, তাই আমিও করছি। তাই তোমাদের কেমন লাগছে, তোমাদের হয়তো একটু বোকা বোকা লাগতে পারে, বাট কী করবে বলো, আমাদের প্রত্যেকে যেটা করবে মানে আমার বাড়িতে যেটা নিয়ম আছে আমাকে তো ওটাই ফলো করতে হবে, আমি এর ব্যতিক্রম হতে পারবো না আর হতে চাইও না, এতে দ্বন্দ্ব সৃষ্টি হবে। আমার জল, বাড়ির চারপাশে জল ছেটানো কমপ্লিট হয়ে গেছে। এরপর জল ছেটানোর পরে আরও আমাদের কাজ থেকে থাকে, আমরা এগুলোকে কিন্তু বাসি কাজ বলে থাকি, আমরা ভোরের কাজগুলোকে বাসি কাজ বলে থাকি। তোমরা কী বলে থাকো জানি না, বাট কী বলে থাকো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো। এরপরে এগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, তার আগে তোমাদের চারপাশটা দেখিয়ে দিই। দেখো এখনও কিন্তু রাস্তাঘাটে মানুষজন নেই, খুবই সকালে উঠেছি, মানে এত সকালে তো আমি কোনোদিনও ঘুম থেকে উঠি না যখন ওখানে ছিলাম। তো এরপরে হচ্ছে ওই সব কাজের পরে এবার হচ্ছে ঘরটা ঝাড়ু দেবো। তো এবার ঝাড়ু টাড়ু দেওয়ার পরে তারপর হচ্ছে ঘরে চৌকো দেওয়া, তারপরে এরকম কিছু কাজ থেকে থাকে, তো ওইগুলোই এখন করব। আর তোমাদের একটু দেখিয়ে দিই এখন ঠিক কটা বাজে, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি মানে কত সকালে ঘুম থেকে উঠেছি। দেখতে পাচ্ছ 6:09, মানে আমি এত সকালে কোনোদিনও ঘুম থেকে উঠি না, ওখানে থাকলে তো একদমই নয়, শ্বশুরবাড়ি এসেছি তো তাই ওই উঠতে হয়, না হলে লোকে বলবে বাড়ির বউ এত রাত, এত সরি এত বেলা পর্যন্ত শুয়ে আছে, এটা হচ্ছে ভালো মানায় না, এটাকে অশুভ বলে কীসব বলে ওই আর কি। এই জন্য বাড়িতে এসে কিছু করার থাকে না, তাই উঠে ওই বাড়ির কাজগুলোতে একটু করতে হয়। বন্ধুরা, এই কাজগুলোর মতো কিন্তু এটাও একটা কাজ, বাসি বিছানা তোলা, এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। বিছানা, বাসি বিছানা বেশিক্ষণ ফেলে রাখতে নেই, ঘুম থেকে ওঠো বা বিছানা সঙ্গে সঙ্গে তুলে দাও। সকালের বাসি বিছানা যত ফেলে রাখবে তত নাকি সংসারের অমঙ্গল হয়, এটা ভালো লক্ষণ নয় অনেকেই বলে গুরুজনরা, বাট কিন্তু বাসি বিছানাটা মানে ঘুম থেকে ওঠো বিছানা তোলো এটা কিন্তু ভালো একটা কাজ, এটা আমার পছন্দ। আর হ্যাঁ, যারা যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে বলছি, তোমরা কিন্তু সকালে তোমাদের শ্বশুরবাড়িতে ঘুম থেকে ওঠে তোমরা ঠিক এরকম কিছু মানে আমরা যে যা কাজ করছি তোমরা কি এরকম কিছু কাজ করে থাকো? যদি থেকে থাকো প্লিজ একটু অবশ্যই কমেন্ট করে জানিও কেমন। এই যে পুরো বাড়ি ঘর দৌড়, বাড়ির পুরো ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে হচ্ছে চৌকা দেওয়া। তোমরা হয়তো ভাবছো যে এটা তো মাটির বাড়ি নয়, তাও কেন চৌকা দিতে হচ্ছে? মাটির বাড়ি হোক আর পাকা বাড়ি হোক, আমাদের তো বাড়িতে এখনও মাজা হয়নি, তাই আমাদের এখন ওরকম করে চৌকা দিতে হয়। হয়তো বাড়িতে বাড়িটা মাজা থাকলে তখন তো বাড়িটা ক্লিন মুছতে হতো, বাট আমাদের এরকম করতে হয়, এটা আমার শাশুড়ি মা বলেছেন যে এরকম করে চৌকা দিতে হয়, মানে মোটামুটি চৌকো দেওয়া লাগবে, ব্যাস এতটুকুই। তারপর আমার চৌকা দেওয়া কমপ্লিট হয়ে গেছে,
আরও আর কিছু কাজ হচ্ছে আমার ছোটো যা করছিলো করেছে, আর আমি কিছু কাজ করেছি, দুজনে মিলে কাজ করেছি। তারপরে এই যে আমার কমপ্লিট হয়ে গেছে, এরপরে হচ্ছে আমি স্নানে যাব। সকাল সকাল হচ্ছে কী বলে বাসি গায়ে থাকতে নেই, সকালের বাসি কাজ ছাড়ো আর সঙ্গে সঙ্গে স্নান করো, এটাও একটা কিন্তু নিয়ম। আর সকালের বাসি গা মানে কী বলবো, বাসি গায়ে বেশিক্ষণ থাকতেই নেই, যত তাড়াতাড়ি স্নান করবো ততই ভালো। স্নান করার পরে আমরা বাড়ির বউয়েরা রান্না বান্না খাওয়া দাওয়া সব কিছু করতে পারি, মানে এটাও আর একটা নিয়ম কিন্তু আমাদের। তোমাদের ওদিকে কি মানে তোমাদের বাড়িতে কীরকম কী নিয়ম, এরকম তোমরা করে থাকো কি না অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানিও কেমন। আর তারপরে এই যে আমি স্নানের জন্য এখন রেডি হচ্ছি, এবার যাবো স্নান করতে। আর বন্ধুরা, আমি কিন্তু খুব কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি, একা একা সবটাই করছি, একা একা একাই ক্যামেরা ধরছি, একাই মানে সবটাই এটি জেট। তো প্লিজ তোমরা কিন্তু একটু সাপোর্ট করো আমাকে, আর তোমরা প্লিজ যারা যারা এখনও কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিন্তু প্লিজ তাদেরই সাবস্ক্রাইব করে নিও। আমি কিন্তু আমার এবারে যাবো স্নানে, এবার স্নান থেকে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমি চলে এসেছি কিন্তু স্নান করে, আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। এরপরে আমি স্নানের পর আমরা কী কী কাজ করি, স্নানের পরে তো প্রথম জানো ঠাকুর সেবা করতে হয়, তো প্রথমে কাজ হবে ঠাকুর সেবা করা, তারপরে খাওয়া দাওয়া আর আদার্স কাজগুলো আমি করতে পারি।
এই যে স্নান আমার কমপ্লিট, পুরো রেডি হয়ে গেছি, সিঁদুর কপালে টিপ পরে নিয়েছি কমপ্লিট। এবারে হচ্ছে যাব ছাদে, বাড়ির ছাদে ওই মানে ভেজা কাপড়গুলো তো ফেলতে হবে, ওগুলো তো নিজের কাজ নিজে করতে হবে, তাই না? চলো এবারে যাওয়া যাক বাড়ির ছাদে। আর হ্যাঁ, তার আগে একটু মাথায় কাপড়টা নিয়ে নিই, ঘোমটাটা ইজ ইম্পর্টেন্ট আমাদের গ্রামের দিকে। সবাই জানি ঘোমটা দেয় না, বাট আমার আমি দিই ঘোমটা, কার কেমন লাগে জানি না, বাট আমার ঘোমটা দিতে আমার ভীষণ ভালো লাগে। এখন কিন্তু দেখো অনেকটাই কিন্তু ভোরের আলো খুবই পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এখনও সূর্যটা উদয় হয়নি। আর তোমাকে তোমাদেরকে আমাদের বাড়ির চারপাশটা একটু দেখাই। তেঁতুল গাছে তেঁতুল দেখো বন্ধুরা, কত তেঁতুল হয়েছে। তোমরা যদি কেউ তেঁতুল খেতে ভালোবাসো চলে এসো আমার বাড়িতে, কেমন? কিন্তু এটা আমার বাড়ির তেঁতুল গাছ নয়। তারপরে ওই ছাদে মিলছিলাম কাপড়, তারপরে একটা কী হবে জেঠিমা, হ্যাঁ জেঠিমা এসছে, তো উনি খড় নেবেন। খড় বলতে যে আমার বাড়ির খড়ের গাদা, তো উনি ওনার বাড়ির গরুর জন্য খাওয়ার খড় নিয়ে যাবেন, তাই এসেছে। তো বাড়িতে মা নেই, তো তাই আমি এসেছি খড় গুনে দিতে, কটা খড় মানে উনি নিয়ে যাবেন, তো আমি থেকে ওনাকে খড়গুলো মানে গুনে গুনে দিচ্ছি, উনি বাড়ি নিয়ে যাবেন বলে। ওনাকে খড় দেওয়ার পরে তারপরে আমাকে আমার ঠাকুর সেবা করতে হবে। তো বন্ধুরা, ওনাকে আমার খড় দেওয়া হয়ে গেছে, এরপরে আমি এবারে চলে এসেছি আমার এই যে ঠাকুর ঘরে। এটা ঠাকুর ঘর নয় আসলে, আমার বাড়িতে এখনও সেরকম করে জায়গা নেই, তো ঠাকুরকে একটা জায়গায় রেখেছি ওই মানে বাড়ির ওপরে ছাদে এক জায়গাতে। তো এই যে ঠাকুর সেবা আমার হয়ে গেছে, ফুল দেওয়া হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছি, তারপর ঠাকুর সেবার পরে ওই যে জল ছেড়েছে। তো আমাদের টাইমে টাইমে জল ছাড়ে, আমাদের নিজের মানে বা নিজস্ব বাড়ির কোনো কল নেই, তো জল ছাড়ে টাইমে টাইমে, তো জল ছেড়ে দিয়েছে। এবার আমার কাজ হচ্ছে প্রত্যেকটা ওই ড্রামে বালতিতে সবেতে জল ভরে রাখা, আসলে এই সবে সবে এই মানে ব্যবস্থাটা হয়েছে, তো তাই। জল ভরা কমপ্লিট হয়ে গেছে, আমার খাওয়া হয়ে গেছে। এরপর হচ্ছে দুপুরের রান্নার জন্য ব্যবস্থা করেছি, সবজিও কাটা হয়ে গেছে, এই যে বাঁধাকপি কেটেছি, বাঁধাকপির তরকারি হবে, আর এই উচ্ছে আলু সজনে ডাঁটা বেগুন দিয়ে মাছকে ঝাল হবে, কালকের মাছ ছিল তো। তারপরে চালও ধুয়ে নিয়ে চলে এসেছি, তো এবারে হচ্ছে আমাকে রান্না করতে হবে মশলা সব কিছু। আর আমি কিন্তু এই উনুনটাতে রান্না করব। তোমরা ভাবছো বাবা এটাতে কী করে রান্না হয়? তোমরা যদি কেউ জানতে চাও যে মানে এটাকে কী বলে, এই উনুনটাকে কীভাবে রান্না করি যদি জানতে চাও, তুমি যদি যাও যে এর উপর একটা ভিডিও বানাই, কিন্তু অবশ্যই কমেন্ট করো, কেমন?
তারপর খড় নিয়ে চলে এসে রান্নার জন্য এই যে মশলাও করে নিচ্ছি। এবার হবে রান্না শুরু। এই উনুনও ধরানো হয়ে গেছে আমার কমপ্লিট। একটু প্রণাম করে নিচ্ছি, কারণ বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তো এই উনুনকে প্রণাম করতে হয়। আর কী যে ধোঁয়া লাগছে, কী যে কষ্ট হচ্ছে, কি বলবো আর কষ্টের কথা। সে যাই হোক, রান্না করছি, করতে তো হবে, নাহলে খাবো কি। তারপর হয়ে গেছে বিকেল, আর এই বিকেলে চলে এসছে হনুমানের দল। এই হনুমানের জন্য আমার বাড়ির সব সবজি নয়, কিছু কিছু যেগুলো খাওয়ার মতো হয়েছে ওগুলো সব তুলে নিতে হচ্ছে। এই যে ফুলকপি, তারপরে কিছু বেগুন, টমেটো সবটাই তুলে নিতে হচ্ছে। আর আমি তো পারছি না, আমার যে দেওর, তো দেওরকে বলতে ও কেটে কেটে আমাকে ফুলকপিগুলো দিচ্ছে। ওই ফুলকপির গোড়াগুলো এত শক্ত হয়ে গেছে না, তাই আমি পারছিলাম না। দেখতে পাচ্ছো কত বড় বড় ফুলকপি। হনুমানে খেয়ে নিলে আমার শাশুড়ি মা তো আমায় আসতে রাখবে না। তারপরে এই যে এই সবজিগুলো আপাতত তুলেছি, উদ্ধার করতে পেরেছি, তাও তো কিছু হনুমান খেয়ে নিয়েছে। সে যাই হোক, কাকে কী করে বলো। আর এই কিছুটা আছে, দুটো ফুলকপি একটা বেগুন মতো আছে। তো তারপর এই করে বিকেলটা কাটলো। এরপর হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি সন্ধ্যা প্রদীপ দিচ্ছি। এই এখন যাচ্ছি মন্দিরে সন্ধ্যা প্রদীপ দিতে। আর বন্ধুরা, আমি যে কীরকম করে ভিডিওটা বানাচ্ছি তোমাকে আমি কী, তোমাদেরকে আমি কী বলবো। একা ক্যামেরা রেখে ঠিকঠাকভাবে রেকর্ডিং হচ্ছে কি না সবটা আমাকে দেখতে হচ্ছে। এই যে রাত সন্ধ্যার, কিন্তু সন্ধ্যা প্রদীপটা ভীষণ দেখতে ভালো লাগে, তাই না? যখন প্রদীপটা জ্বলে আমার তো ভীষণ ভালো লাগে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, প্রথম হচ্ছে আমাদের মন্দিরে, হরি মন্দির বলি ওটাকে আমরা। আমাদের বাড়িতে এখনও সেরকম পাকা মন্দির হয়নি, তো হবে, সব আস্তে আস্তে হচ্ছে। ওখানে সন্ধ্যা দিতে হয়, তারপরে বাড়ি ঠাকুরের কাছে, আবার বাড়িতে চৌকাতে সন্ধ্যা দিতে হয়, আর তারপরে সন্ধ্যার শেষে হচ্ছে আমাদের শঙ্খ, কাঁসর, ঘণ্টা এরকম বাজাতে হয়। তো আমি হচ্ছে সন্ধ্যা দিচ্ছি, আর আমার সন্ধ্যা দিতে তো ভীষণ ভালো লাগে। আমার কিন্তু সন্ধ্যা প্রদীপ বসানো হয়ে গেছে, আর শঙ্খ বাজিয়ে নিচ্ছে। সন্ধ্যা প্রদীপ বসানোর শেষে শঙ্খ বাজাতে হয়, তারপর কংস বাজাতে হয়। তো আমিও বাজাচ্ছি, আর আমরা তো ওই ঘণ্টা বলে ওটাকে, ঠিক আছে, ওটা ছিল, ওটা খারাপ হয়ে গেছে, খারাপ হয়ে গেলে বলছে ওর দড়িটা ছিঁড়ে গেছে, তাই বাজানো হয়নি। আর বন্ধুরা, আমি কিন্তু অনেক দিনকে চেয়েছিলাম যে এরকম একটা ব্লগ দেবো, যে আমি আমার শ্বশুর বাড়িতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কী কী কাজ করি, আর আমার শ্বশুর বাড়িতে ঠিক কীরকম নিয়ম মেনে আমাদেরকে চলতে হয়, সবটা আমি শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু এতদিন হয়ে ওঠেনি। তো আজকে আমি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আমি কিন্তু কমেন্টের অপেক্ষায় থাকবো। সো ফ্রেন্ডস, আর তোমরা কিন্তু অবশ্যই জানিও যে আমাদের বাড়ির নিয়ম কানুন, আমার বাড়ি নয় গ্রামের, সবার প্রত্যেকের বাড়িতে সেম নিয়ম। কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। সো ফ্রেন্ডস, বাই, ভালো থেকো সবাই।